ওকে সাকিবিয়ানরা, তাহলে কি হুট করে চলে আসবে দরস নামার রোমান্টিক গান? হ্যাঁ, হুট করে চলে আসতেছে টি সিরিজের দরস নামার রোমান্টিক গান। এই কথাটা কেন বললাম একটু আপনাদেরকে বলি, মানে এখন পর্যন্ত এই দরস নামা নিয়ে যতখানি আপনারা আলোচনা সমালোচনা দেখেছেন সবটার জন্য কিন্তু অনন্য মমন বর্তমানে গর্তের ভিতর ঢুকেছে। তিনি কিন্তু কোনো প্রমোশন বা কোনো কিচ্ছু করতেছে না, মাত্র হাতে 10টা দিন সময় আছে, এরপরেও কেন প্রমোশন হচ্ছে না এই জিনিসটা আপনারা কি বুঝতে পারতেছেন? মানে পুরো টোটালি আমি কয়েকটা বিষয় এখানে আপনাদেরকে পরিষ্কার করে দিই। এখানে অনন্য মামুন সাহেব, তিনি কিন্তু দরস নামার যে গানগুলো আছে হিন্দি গানগুলো, সেগুলো কিন্তু টি সিরিজকে টোটালি বিক্রি করে দিয়েছে। এখন টি সিরিজের ইচ্ছা যখন ইচ্ছা হবে তখনই কিন্তু গানগুলো প্রকাশ করবে। আর এরকম যদি চুক্তিবদ্ধ হতো যে অমুক তারিখে গানগুলো প্রকাশ করতে হবে, তাহলে কিন্তু এতদিন যে 2-3টা ডেট দিছে এতদিনে প্রকাশ পেয়ে যেত। সো এরকম চুক্তিবদ্ধ না হওয়ায় টি সিরিজের ইচ্ছা মতনই গানগুলো প্রকাশ করবে। তবে মানবতার খাতিরে যদি সিনেমার আগে তারা চাই প্রকাশ করতে পারে। এখন তারপরে কেন বলা হচ্ছে যে হুট করে চলে আসবে? হ্যাঁ, হুট করে চলে আসবে কারণ অনন্য মামুনও টি সিরিজকে বলতেছে বা নানাভাবে আবেদন করতেছে। কারণ একটা মানুষ এত পরিমাণ সমালোচনা শিকার হওয়ার পরে সে কখনোই চেষ্টা থামিয়ে যাবে না, সে কিন্তু টি সিরিজকে চেষ্টা চালিয়ে যাবে যেন সেখান থেকে গানগুলো মুক্তি দেওয়া হয়। আর আমরা যতখানি সূত্র পেয়েছি, আমরা যতখানি জানতে পেরেছি যে টি সিরিজ থেকে ছোটো একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই গানটা মুক্তি দিয়ে দেওয়া হবে। সো আশা করেছে যেহেতু আরও 9 দিন সময় আছে, সো আজকালকের ভিতরেই গানটা চলে আসতে পারে। সো রেডি হয়ে যান দরস নামার প্রমোশনের জন্য বা দরস নামার গানের জন্য।